এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। বৃষ্টি বৃষ্টি ওইভাবে কেন দাঁড়িয়ে আছে? বৃষ্টি আমি এসে গেছি না, এখনো ভয় নেই তোমার, কিচ্ছু হবে না তোমার। আগে আমাকে একটা কথা বলেছি, তুমি তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছিলে? আমি মানছি আমি দুটো কথা বলেছি, তোমার যদি রাগ হতো, তোমার যদি খারাপ লাগতো, তুমি তোমার মেরে নিতে পারতে, কিন্তু তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে কেন? ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। এখনো ভয় নেই বৃষ্টি তোমার? কি করে বুঝলে বলো। আমার সব মনে পড়ে গেছে অম্বাবু। মনে পড়ে গেছে মানে মা? বৃষ্টি মা, বৃষ্টি কি মনে পড়ে গেছে বলো? এর আগেও আপনি আমাকে গুন্ডাদের থেকে বাঁচিয়েছিলেন, আপনি এর আগেও মারপিট করে আমাকে গুন্ডাদের থেকে বাঁচিয়েছিলেন। আমার মনে পড়ে গেছে। তোমার মনে পড়ে গেছে? সম্ভবত ওই কোর্ট চত্বরে। তারপরে তোমার সব মনে পড়ে গেছে? না, এইটুকুই। ওই আপনি যখন মারপিট করছিলেন না, তখন ওই আগের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমার বিশ্বাস হলো, তাহলে আমি সত্যি কথা বলছিলাম। আমি জানি যে আমার আপনার সাথে আগে সম্পর্ক ছিল, কিন্তু যারা এসে দাবি করছিল যে ওরা আমার মা বাবা, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে তারা। তাই হবে। বাবাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মানে কেন বলছি তোমাকে? আপনি ওই ওম সান্যালকে গ্রেফতার করুন স্যার। না, ওমকে অ্যারেস্ট করবেন না অফিসার। বাড়ির কর্তা তো আমি। ওম হয়তো সময় চেয়েছিল, কিন্তু আমিও তো সায় দিয়েছিলাম, সেই হিসেবে আমাকেই তো অ্যারেস্ট করা উচিত। চলুন অফিসার।
চল। চলো এবার আমাদেরকে যেতে হবে। বৃষ্টির কোনো খবর নাকি রে? ওকে পাওয়া গেছে? ইয়েস ডার্লিং, বৌদিকে খুঁজে পাওয়া গেছে। সত্যি বলছিস? কোথায় পাওয়া গেল আশিস? সেটা তো জানি না, শুধু জানি বৌদিকে পাওয়া গেছে, আর বাকিটা দাদা আসলেই জানা যাবে। কিন্তু তোকে কি খবর দিল? আমি দাদাই ফোন করে বললো, ওরা এখন থানায় যাচ্ছে। আর হ্যাঁ, মেঘাদিকে যেতে বললো। তোমার দাদা থানায় গেছে? হ্যাঁ, বৌদিকে নিয়ে থানায় তো যেতেই হবে, শুধু বললো তোমাকে তাড়াতাড়ি চলে যেতে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি যাবো নাকি? যেতেই পারেন। না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। ওম তো তোমাকে যেতে বলেনি, শুধু ওকে বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আর সময় নষ্ট করে কোনো দরকার নেই। মেঘাদি, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, যদি ওদিকে দরকার লাগে। যাক বাবা, তাহলে নিশ্চিন্ত, দাদা বাড়িতে ফিরে আসবে। হ্যাঁ, ভালোই তো, আমার দাদা বাড়িতে ফিরবে, আর আশিস তোর দাদাও বাড়ি ফিরে আসবে। কিন্তু যে বাড়ি ফিরবে না, সে হলো বৃষ্টি। তাই আশিস, তোর এত আনন্দ পাওয়ার কিছু হয়নি। কেন পিসি, বৌদি কেন বাড়ি ফিরবে না? শুরু হলো ওরা কথা কুকথা বলা, ছাড়তো কথা। মা শোনো, ও হলো গিয়ে উকিল, আর আমি হলাম গিয়ে উকিলের পিসি। আশিস, বৌদি কেন বাড়ি ফিরবে না সেটা বুঝলি না? নূপুরের বাবা মা কি বলেছিল, যে কে বৃষ্টি সেটা যদি প্রমাণিত না হয়, তাহলে কিন্তু আজকে ওরা নূপুরকে নিয়ে চলে যাবে। কি, তাই তো? আর দেখ, বৃষ্টিকে খুঁজে পাওয়া গেছে ঠিকই, কিন্তু এই বৃষ্টি যে আমাদের বৃষ্টি সেটা কিন্তু প্রমাণিত হয়নি। তাছাড়া ওরা তো থানায় গেছে, তাই না? আমার কি মনে হয় জানিস তো, ওরা বোধ হয় বৃষ্টিকে নূপুর বলে মেনে নেবে। আর যদি তেমন হয়, তাহলে বৃষ্টিকে মানে নূপুরকে নূপুরের বাবা মার হাতে তুলে দেবে। তার মানে বৌদিকে ওরা নিজেদের সঙ্গে নিয়ে চলে যাবে? না, যাবে না। যাবে না মানে এটা কি মগের মূল লোক নাকি? না করে চুপ করবেন কে গো? তুমি কি এখনো মুখে কুলো পেটে বসে থাকবে? বৃষ্টি, তুমি ঠিক আছো? বাবু থাকতে তো আমার কিছু হতে পারে না। বৃষ্টির অনেক কিছু মনে পড়ে গেছে। কি বলছেন, সত্যি? আপনাকে পরে বলছি। কি মনে পড়েছিল স্যার? আজ কিন্তু আর কোনো কথা শুনবো না স্যার। হ্যাঁ স্যার, আজ কিন্তু আমরা আমাদের মেয়েকে নিয়ে যাবই স্যার। আচ্ছা, আমি কি আপনাদের বলেছি যে নিয়ে যাবেন না? নিশ্চয় নিয়ে যাবেন। ওজি অফিসার, আমি কি কিছু প্রশ্ন করতে পারি ওনাদেরকে? ওম বাবু, আপনি কি এই থানাটাকে কোর্ট বানাবেন? ধরুন বানালাম, কোনো অসুবিধা আছে? আপনাদের মেয়ে নূপুর, ওর বয়স কত? ওই তো, ওর যা বয়স। ওর যা বয়স সেটা তো বললে হবে না, আপনাদের একমাত্র মেয়ে, নিশ্চয়ই ঠিকঠাক বয়সটা বলতে পারবেন। অত কি আর আমাদের দিন তারিখ মনে আছে? সে কি আপনাদের একমাত্র মেয়ে, তার জন্ম তারিখ আপনাদের মনে নেই? ঠিক আছে, সে নাই থাকুক,
শাল ওর বয়স ওই 22 কি 23 হবে, 22 কি 23 তখন 18-র বেশি, তাই তো? হ্যাঁ তা তো হবেই, ওই 21। অফিসার একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে যতদূর আমি জানি যে 18 বছর পেরিয়ে গেলে একটা মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, আইন সেটাই বলে। হ্যাঁ ঠিকই বলেছেন, আইন তো তাই বলে, কিন্তু উনি বলেছেন কি? বৃষ্টি বৃষ্টি আমার মনে হয় না যে ওনারা আমার কেউ হন। অফিসার আমার যতটুকু যা মনে পড়েছে তাতে আমি আপনাকে এটুকু বলতে পারি যে ওম বাবুর সাথে আমি আগে ছিলাম। আগেও ছিলেন মানে? আসলে বৃষ্টির কিছু কথা মনে পড়ে গেছে অফিসার, মানে বৃষ্টি যদি আগে থেকে আমার সঙ্গে থাকে তাহলে ওনাদের হারিয়ে যাওয়া মেয়ে নূপুর হালদার, সে বৃষ্টি কী করে হতে পারে? আপনি কি ওনাকে এসব কথা শিখিয়ে নিয়ে এসছেন? আপনি ওকে জিজ্ঞেস করে নিন না, ও বলবে যে ওর কি মনে আছে কি মনে নেই, কিন্তু অ্যাজ এ ডক্টর আমি আপনাকে এটা বলতে পারি যে এরকম হতে পারে। আমি বলছি না না না, ওম ওম বৃষ্টিকে বলতে দে, তুই বললে ওনারা বলবেন যে তুই বানিয়ে বানিয়ে বলছিস। ঠিক আছে বৃষ্টি তুমি বলো। দেখুন অফিসার, আজকে একটা ঘটনা ঘটে, কিছু বাজে লোক আমার পেছনে তাড়া করছিল আর তখন ওমবাবু এসে তাদের সাথে মারপিট করে আমাকে বাঁচান। আমার তখন স্পষ্ট মনে পড়ে যে এই ঘটনাটা আগেও ঘটেছে, তখনও ওমবাবু এরকমভাবেই কিছু বাজে লোকের থেকে আমাকে বাঁচিয়েছিলেন। আচ্ছা সেটা কতদিন আগের ঘটনা? দেখুন এক্স্যাক্টলি কতদিন তো আমার মনে নেই, কিন্তু খুব একটা আগে নয়, কয়েক মাস আগে। অফিসার আপনি কি খেয়াল করলেন যে বৃষ্টি কি বললো? বৃষ্টি কয়েক মাস আগের কথা বললো, তখন বৃষ্টি স্মৃতি ছিল, কিন্তু দুলালবাবু আর রমাদেবীর মেয়ের স্মৃতি তো অনেক ছোটবেলা থেকে চলে গেছিল যতদূর আমি জানি, তাই আপনাদের মেয়ে নূপুর যেই হোক না কেন আমাদের বৃষ্টি হতে পারে না। ও আমাদের মেয়ে নূপুর? আচ্ছা সেটা কোর্টে গিয়ে প্রমাণ করুন। আর অফিসার আমি বলছি যে আপনার যদি বৃষ্টিকে কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই বৃষ্টিকে করুন, কিন্তু আপাতত আমার বাবাকে ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা বৃষ্টি দেবী, সরি নূপুর দেবী, বৃষ্টি আপনি কি ওম বাবুর সাথে যেতে চান? ওদের খবর পেয়েছিস? যা ওদেরকে তো ফোন করা হলো না, ওরা ওরা এখনো আসেনি। বৌমা কি চেহারা করে চলেছে! মা তুমি ঠিক করে খাওয়া দাওয়া করোনি, ঘুমাওনি? সব কিছু শোনার পরে আমার গলা দিয়ে খাবার নামছিল না রে, কদিন না খেতে পেরেছি না ঘুমতে পেরেছি। আশ্রমের ঠাকুরের সামনে একভাবে বসেছিলাম যাতে আমাদের বাড়ি থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যায়। বৌমা সেই জন্যই তো ঠাকুর তোমার ডাক শুনেছেন। জানি না মা, এখনো তো এখন আমার ভয় কাটেনি, তবে আমি এসব নিয়ে এখন চিন্তা করব না। আগে যে আশীর্বাদটা করা হয়নি সেই আশীর্বাদটা শেষ করতে হবে। মা ওরা আসার আগে আমি আশীর্বাদ করার সমস্ত ব্যবস্থাটি করে ফেলতে চাই। আমি আমি সুমেধার জন্য যে হারটা গড়িয়ে রেখেছিলাম সেই হারটা এবার আমি ওর গলাতে পরাবই। একদম ঠিক বলেছো বৌমা, আশীর্বাদটা এবার সেরে ফেলতেই হবে। আবার আশীর্বাদ?
হয়ে গেল, আবার না কোনো বিপদ হয়। মহুয়া, তুমি এখান থেকে যাও এখন। কেন, আমি কেন যাবো? আমি বললাম তাই। আমার কি বাড়িতে কোনো অধিকার নেই নাকি? ঠিক আছে, থাকার হলে থাকো, কিন্তু একটা অলক্ষণের কথা মুখ থেকে বার করবে না। এমনিতে অশান্তির কোনো শেষ নেই। অশান্তি শেষ হবে কোত্থেকে? ওই মেয়ে যতদিন এই বাড়িতে আছে। বৌদি, থামলে কেন প্রমিতা? হাতটা চালিয়ে দাও। দাদা, হাতটা যখন তুলেছো কাজটা সেরে ফেলো। দাদা, তুমি আমাকে মারতে বলছো? চুপ, একদম চুপ, নইলে কিন্তু আমার হাত উঠে যাবে। দাদা, আজ মনে রাখিস, সে হাত কিন্তু মাছ পথে থামবে না। একেবারে শুকিয়ে গেছে গো। দাদা, বৌদিকে কোথায় পেলি রে? সেটা তোকে পরে বলছি। এখনো বলছি মহুয়া শুধরে যা। আমি জানি তুই বৃষ্টিকে ভালোবাসিস না, কিন্তু তোর দাদাকে তো তুই ভালোবাসিস। দাদা, দাদা, তুমি ছাড়া তো আমাকে আর কেউ ভালোবাসে না। হ্যাঁ, তাহলে শুনে রাখ, এই মেয়েটার জন্যই কিন্তু আমি আজকে ছাড়া পেয়েছি। বৃষ্টি বলেছে যে অনেকদিন ধরে আমাদের সঙ্গে থাকে। ঠাম্মি, ও কিন্তু এটা এমনি বলেনি, ওর মনে পড়েছে বলেই কিন্তু ও বলেছে। তাই? ওর সব মনে পড়ে গেছে? ঠাম্মি, এখনো কিন্তু সব মনে পড়েনি ওর। আমার ধারণা ওর ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। আমি জানি, আমি জানি ওর সব কিছু মনে পড়ে যাবে। বাবা ওমকারানন্দ তো আমাকে তাই বলেছেন। মানে বাবা ওমকারানন্দ তোমাকে কি কি বলেছেন আমাকে একটু খুলে বলো না। বাবা ওমকারানন্দ আমাকে বলেছেন যে ও কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে, আর এটাও বলেছেন যে ফিরে আসার পরে ও সবকিছু মনে পড়ে যাবে। বাবা আমাকে এক মনে ঠাকুর ডাকতে বলেছিলেন, সেই জন্যই তো আমি একদিন আশ্রমে পড়েছিলাম। আর বাবা বাবা একথাও বলেছেন যে আশীর্বাদ আমাদের এবার শেষ করে ফেলতে হবে। সুমেধার জন্য যে গয়নাটা আমি বানিয়েছিলাম, সেই গয়নাটা এবার আমাদের ওর গলায় পরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আর কোনো কথা নয়, এক্ষুনি আশীর্বাদের ব্যবস্থা করে ফেলো। আর বাবা ওমকারানন্দ যখন বলেছেন যে ওই আমাদের সুমেধা, তখন ওই আমাদের সুমেধা, ওই উমের রক্ষা কবচ। ও ছেলেটা বলে উমের কত বিপদ, আমাদের কত বিপদ, তাই বলছি কি আর দেরি না করে আজকে এক্ষুনি আশীর্বাদ সেরে ফেলো। হ্যাঁ, আর মহুয়া, আমি তোকে বলছি যে মহুয়া, মহুয়া, আমি তোর সঙ্গে কথা বলছি। শোনো, আর অন্য কোনো কথা নাই, এক্ষুনি এক্ষুনি তুমি আশীর্বাদের ব্যবস্থা করো, ঠিক আছে? কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই, তার আগে বলো তুমি কোথায়? আরে বাবা, আমি কোথায়? আমি কোথায় জেনে কি করবে? তাড়াতাড়ি বাড়ি এসো, কথা আছে। আরে বাবা, ফোন যখন করলে তখন বলোই না, কি হয়েছে? শোনো, তোমার দেশের জমি বিক্রি করার কি হলো? কেন হঠাৎ দেশের জমি বিক্রি করার কথা বললে কেন? শোনো, এইবার আমাদের এই বাড়ি থেকে বিদায় নিতে হবে, সেটা আমি পরিষ্কার বুঝে গেছি। কিসে বুঝলে? কিসে আবার? বৃষ্টির নাকি সব মনে পড়ে যাচ্ছে। তাতে তোমার কি হলো?
বৃষ্টি তো আর আমাদের বাড়ি থেকে বের করে দেবে না। অন্য কেউ দেবে? এতদিন অন্তত ভেবেছিলাম দাদা আমার তলে আছে, এখন দেখছি বৃষ্টির স্মৃতি ফিরে আসা আনন্দে দাদাও নাচছে। শুধু তাই না, আমাকেও। বাবা, ওঙ্কারানন্দ যখন বলেছেন যে ওই আমাদের সুমেধা, তখন ওই আমাদের সুমেধা, ওই উমের রক্ষা কবচ। আর দেরি না করে আজকে এক্ষুনি আশীর্বাদ সেরে ফেলে। এখন দাদাও আমার বিরুদ্ধে হয়ে গেল গো। অনম, অনম, হয় তুমি দেশের জমি বিক্রি করো, নয়তো নয়তো আমি গিয়ে দেশের বাড়িতে থাকবো, তার ব্যবস্থা করো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চুপ করো, কান্নাকাটি করো না, আমি আসছি। আর এক্ষুনি তো কিছু করার নেই, অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে।